একুশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয় সশস্ত্র নূর আমিনকে। তাকে জেরা করে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষার জন্যই নাকি সেখানে যান তিনি। শনিবার আলিপুর আদালতে পেশ করলে 23 আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। 2022 সালে 23 জুলাই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে পাকড়াও করা হয় এক যুবককে। তার কাছ থেকে মেলে প্রচুর সিম কার্ড ও লোহার রড। ধৃত ব্যক্তির নাম ছিল হাফিজুল মোল্লা। 1 বছর 17 দিন পর 21 জুলাই ফের সেই ঘটনার পুনরাবৃত্তি। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় নূর আমিন নামে এক যুবককে। তার কাছ থেকে একাধিক আইবি এবং পুলিশের পরিচয়পত্র পাওয়া যায়। নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানতে পেরেছে নূর আমিনের মানসিক অবস্থা ভালো নয়। সে পুলিশ হতে চাইত, এলাকায় পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াত। মাঝে মধ্যে সে মেদিনীপুরে নিজের বাড়িতে যেত, তখন টোল ফাঁকি দেওয়ার জন্য পুলিশের বোর্ড লাগাতো গাড়িতে। পুলিশ খতিয়ে দেখছে পুলিশের পরিচয় দিয়ে সে কোথাও প্রতারণা করেছে কিনা। এখনো পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। ধৃতের বাড়ি থেকে পুলিশ লেখা বোর্ডের পাশাপাশি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন ডিউটি নামের বোর্ডও পাওয়া গিয়েছে। মিলেছে আইপিএস অফিসারদের বেল্ট, তার মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। নূর পুলিশকে জানিয়েছে সে মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দিতে গিয়েছিল, তার মনে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিপদ হতে পারে, সেই কারণেই কালো গাড়ি নিয়ে পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। নূর আমিনের আইনজীবী আদালতে জানান তার মক্কেলের মানসিক সমস্যা রয়েছে, চিকিৎসা চলছে, জামিন দেওয়া প্রয়োজন। সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করেন। আমরা বেল পেয়ার করেছিলাম, ঠিক আছে, অনেক মেডিকেল ছিল, অনেক কাগজ ছিল, লার্নেড কোর্টের কাছে আমরা অ্যানেক্সটও করেছি। এবার আপ টু দ্য লার্নেড কোর্ট সেগুলো দেখে কোর্ট যেটা ভালো বুঝবেন একটা রায়। আপনি যে চিকিৎসকের নাম বললেন সেটা কোথায়? সেটা আমি নামটাই দেখলাম, অ্যাড্রেসটা আমি ঠিক দেখতে পেলাম না, দেবাশিস রায়, ঠিক আছে, সাইকোতে উনি চেক করছেন, ঠিক আছে, এখন ট্রিটমেন্ট আছে। আবার শুনলাম নাকি এই 24 তারিখে ওনার ট্রিটমেন্টের ডেট আছে। যে সমস্ত জিনিস তার কাছ থেকে মিলেছে তা কে বা কারা তাকে দিল তা নিয়ে তদন্ত প্রয়োজন। একটা হচ্ছে আমাদের পাওয়া যাচ্ছে যে ওর আরও কেউ যুক্ত থাকতে পারে, প্রিলিমিনারি প্রাইভেসি আমাদের মনে হচ্ছে। এক, দুই, ওনার কাছে 19টা সিজার লিস্টে সিজার আইটেম ছিল, 19টা, তার মধ্যে ফায়ার আর্মস ছিল, নাইফ ছিল, আমাদের আইপিএসের ব্যাট ছিল, তাদের আই কার্ড ছিল বিএসএফ অফিসারদের। তো এরকম ইনক্রিমেন্টিং জিনিসগুলো পাওয়া গেলো, সেটা কীভাবে উনি বানালেন, কে সাহায্য করলেন, সেই পার্টটা কি ইনভেস্টিগেশন হবে, উদ্দেশ্যটা তো বের করতে হবে, কেন ওখানে ওই সময় উনি ছিলেন একদম ওখানে, আমাদের ভিআইপি একজন আছেন, ভিআইপি আছেন, তো ওখানে ওই সামনে উনি কী করছিলেন তার উদ্দেশ্যটা আমাদের জানার জন্য পুলিশ কাস্টডি চেয়েছি। ওর 3 তারিখ অবধি পুলিশ কাস্টডি অ্যালাউ করেছে। নূর আমিনের বান্ধবী এদিন আদালতে আসেন। নূরের সঙ্গে তার কেমন সম্পর্ক তা জিজ্ঞাসা করতেই তিনি সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান। ধৃতের কাছ থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তা সামান্য একটি লাইটার বলে দাবি করেন নূর আমিনের স্ত্রী। মানসিক অসুস্থতার সমাধান করে নূরকে দ্রুত বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চান তিনি। দেখেছেন ওটা কখনো? হ্যাঁ, লাইটার কোনো ব্যবহার করতে দেখেছেন ওটাকে? বলছি একটা 19 ইঞ্চি একটা ধারালো অস্ত্র ওর গাড়িতে। উনি দার্জিলিং গেছিলেন, ওইখান থেকে শখে চড়ে কিনে নিয়ে এসেছিলেন, ওটা ব্যাগের ভেতরে ছিল। যাতে আমি ওনাকে এখান থেকে বের করতে পারি, আমাকে ইমিডিয়েট ওনাকে ডাক্তার দেখিয়ে আমাকে বাড়িতে রাখতে হবে। ডাক্তার ইমিডিয়েট বলেছে ওনাকে বাড়িতে। এরকম পরিস্থিতি তাহলে ওনাকে কেন কলকাতায় একা থাকতে হতো? আপনি তো থাকতেন না। নূরের পরিবার ও আইনজীবীর দাবি সে একজন মানসিক রোগী, তবে কিভাবে দিনের পর দিন গাড়িতে প্রশাসনিক পদে স্টিকার লাগিয়ে ঘুরতেন, কলকাতার বাইরেও যেতেন, পুলিশের নজর ছিল কিনা, সওয়াল জবাব শোনার পর ধৃতকে 23 আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। সুব্রজিৎ চক্রবর্তী ও সুব্রত নাথের রিপোর্ট, কলকাতা টিভি।